السلام عليكم ورحمة الله تعالى وبركاته الله لله رب الله لله رب على والصلاة والسلام الله تعالى عليه الله وعلى عليه وأصحابه وعلى সুপ্রদর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন পবিত্র মাহের রমজানের এই সুন্দর সময়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি শুরু করছি মাহে রমজানের বিশেষ আয়োজন সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছে এতে কাফের গুরুত্ব এবং নিয়মাবলী ইনশাল্লাহ তাঁরা এই বিষয়ে আলোচনা করার জন্য একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত একজন আলিমিদ্দিন ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্বকে রয়েছেন আমাদের সাথে মুফতি মোহাম্মদ হেদায়তুল্লাহ সালামু আলাইকুম রহমত সালাম রহমাত ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয় আদায় করছি আমরা তো জানি যে এতেকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা এটাও জানি যে এতেকাফ যদি কেউ খুব মনোযোগ দিয়ে এবং আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য করে থাকে তাহলে আল্লাহ পাক তাকে এক হাজার মাসের যে রাত্রির সোয়াবটা সে সবটা আল্লাপাক করবেন তো এই সোয়াব কে না পেতে চায় আমাদের এই তো কাল থেকে ইনশাল্লাহ এতে কাফ শুরু হয়ে যাবে যদি আজ এই এতে কাফের বিষয়গুলো আপনি একটু বিস্তারিত বলতেন এই কাফের আলোচনা শুরু করবার আগে মহাগ্রন্থ আল কোরআন একটা উদ্ধৃতি দিয়েই আমি শুরু করতে চাই আল্লাহ সুফায়ন আহবাতাল এরশাদ করছেন ওয়ালা তুবা শিরু হুন্না ওয়া আং তুমা আকি মাসাজিদ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে একসাথে থাকবে না যখন তোমরা মসজিদে এতে কাফরত অবস্থায় থাকবে দেখুন মোহতারম এই একটি আয়াতাংশেই আল্লাহ তালা এতে কাফের ফজিলাত এতে কাফের গুরুত্ব এবং এতে কাফের নিয়মাবলী তিনি একবার খুব সংক্ষেপ উল্লেখ করে দিয়েছেন আমরা জানি অনলি ওয়ান কনস্টিটিউশন দ্যাট নট অনলি বিলংস টু মুসলিম উম্মা বাট অলসো হোল নেশন দ্যাট ইজ নাথিং বাট দি হোলি কোরআন এই কোরআনের মধ্যে আল্লাহ তালা এভরিথিং আল্লাহ তালা এখানে এবং তিবিয়ানা লিস লিকুল লিসাই এলা তিনি সেখানে বর্ণনা করেছেন তাই যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হবে মানুষ তখনই কিন্তু এই কোরআনকে জিজ্ঞেস করলে সে তার জবাব দিয়ে দিবে যেমন এতে কাফের বিষয়টি আল্লাহ তালা কোরআনে তুলে ধরলেন এতে কাফ করলে ফজিলতটা কতটুকু এটা নিয়ে আমরা শুরুতে একটু কথা বলি প্রিয়নব সালাম এর সাথে করেছেন মান যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য একদিন অন্ততপক্ষে পক্ষে কাফ করবে আল্লাহর রাস্তায় জাহাল আল্লাহ বাইনাহু ওয়া বাইনান নারে সালাসাতা আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের আগুনের মাঝে তিন খন্দক দূরত্ব তৈরি করে দিবেন আল খন্দক মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব এক খন্দক হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে দূরত্ব যতটুকু ঠিক ততটুকু দূরত্ব হলো এক এক খন্দক কেন এই একদিন দিন এক দিন তো আমরা কত সময় কত জায়গায় নষ্ট করি এক না পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাসও তো আমরা কত বছরের পর বছর নষ্ট করি কিন্তু এই রকম ফজিলতের কথা তো বলা হয়নি নিশ্চয়ই নিশ্চিত এখানে কিছু আমল আছে কিছু কাজ আছে যেগুলো করলে এই প্রতিদানটা পাওয়া যাবে এই ইতিকাফ তাহলে করবে আপনি যেটা বলেন আগামিকাল ইতিকাফ হবে তাহলে শেষ দিন যেটা অর্থাৎ 19 তম দিবসে 19 তম দিনের বিগত রাতে আসরের পরে কিংবা ইফতারcoreও সুযোগ শুরু করা যায় চলে যাবে মসজিদে মসজিদে যাওয়ার পরে একেবারে ওই যে চাঁদ উঠবে যে দিন সেদিন চাঁদ দেখার পরে সে কিন্তু মানে বের হয়ে আসে একেবারে চাঁদ যাত্রী যে ইফতার করেই সে একটি বাসায় চলে আসতে পারবে তাহলে সেখানে কিছু নিয়ম কানুন নিয়মতান্ত্রিকতা যেমন এখানে একটা এসে ওলা তু বা শিরু না তোমরা মেলামেশা করবে না একসাথে থাকবে না কখন ও আং আকে ফোন যখন তোমরা এতেকাফরত থাকবে ফিল মাসা যেতে মসজিদে তাহলে বোঝা গেল এতেকাফ হবে মাসজিদে পুরুষদের জন্য এটা হচ্ছে আওলা পুরুষদের জন্য মসজিদেই করবে বাসায় নয় কিন্তু আমাদের মা বোনরা যদি করতে চায় তারা বাসাতে করবেন কেন সেটার জন্য আরও বলা হয়ে গেছে যে আরেকটু প্রকোষ্ঠে যদি আরও উত্তম হলো আরও প্রকোষ্ঠে যদি হয় আরও গহীর নির্জনে যদি হয় যেখানে কোনো জনমানব থাকবে না সেই জায়গায় যদি হয়ে থাকে যদি হ্যাঁ এমন অবস্থা যদি ঘরে যদি সেই ব্যবস্থা না থাকে অনেক সময় এবাদতে বিঘ্ন হতে পারে একান্নভুক্ত পরিবার হয়ে থাকলে ঘর যদি কম হয়ে থাকে সেখানে বসার সুযোগ নাও থাকতে পারে আর যদি এমন কোনো মাদ্রাসা মসজিদ থেকে থাকে যে মসজিদে বসার সুযোগ আছে যাবতীয় পর্দা মেনটেন করে

আমরা একটা ছোট দেখছেন সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম গুরুত্ব নিয়মাবলী নিয়ে কিছুক্ষণের মধ্যেই থাকুন একুশের সাথে আলহামদুলিল্লাহ ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশ টিভি কর্তৃক মাই রমজানের বিশেষ আয়োজন সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম এতে কাফের গুরুত্ব ও নিয়মাবলী নিয়ে চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই যেমনটি বলছিলেন আপনি মোহতারাম যে পুরো তিরিশ দিন নিয়ে আল্লাহ রসুলকে বলেছেন তারপর কি কী করছেন আল্লাহ ধন্যবাদ আপনাকে প্রিয় নবীজি সাল্লাহ আলাইসালাম এ থেকে প্রথমে রমজানের প্রথম দিন শুরু করলেন কেন তিনি এতে করলেন কারণ হচ্ছে তাহার ও লাইলাত কাদ্র লাইলাত কাদকে তালাশ করে প্রথম দশক তিনি এতে ক্যাফ করে ফেললেন জিব্রিল এসে বললেন ইয়া রাসুল আপনি যে যেটার জন্য বসছেন এখানে তো নেই প্রথম দশকে নেই আপনি আবার এতে করুন দ্বিতীয় দশকে আল্লাহ রসুলাম ও লাইলাতুল কদরকে তালাস করার জন্য তিনি এতে বসলেন জিবলসালাতাম এসে ইলেভেন এসে বললেন এই দশকেও নেই তখন প্রিয়নীজি আসলাম আবার শেষ দশকে তিনি বসে গেলেন বসে গিয়ে এরপর জাতিকে তিনি বললেন উম্মতকে বললেন তাহার কাদ্রে ফিল আশ্রিল রামাদান রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো তাহলে সে শেষ দশকে লাইলাতুল কদর তার জন্য নিশ্চিত হয়ে যাবে যে এ শেষ দশকে এতে কাফে যাবে এইতে কাফ করা এটা সুন্নতে মোয়াক্কাদায় জায়দা বলা হয়ে থাকে বা কেফায়া বলা হয়ে থাকে সুন্নাতে মোয়াক্কাদা এটা এত বেশি গুরুত্বপূর্ণ একটা সুন্না ছেড়ে দিলে যদি কোনো টেরিটরির মসজিদ যে সমাজটা চলে মসজিদ কেন্দ্রিক সেই সমাজের যদি কেউ না বসে এতে কাফে কোনো রমজানে তাহলে সবাই গুনাগার হবে কেফায়া শব্দটা আছে কেফায়া দিয়ে আমাদেরকে এখানে রোগস দেওয়া হয়েছে যদি কোনো একজনও সেখানে বসে উইলিং সবার জন্য কিন্তু আমাদের সমাজে কি হয়

আদম মা একজন বনি ষাট থেকে সত্তর বছর তো এর বেশি তো সে বাঁচার আশা করতে পারে না এর বেশি কেউ বেঁচে থাকলে আশি নব্বই একশো বছর এটা হলো তার জন্য জিয়াদা আল্লাহ তালা দয়া রহমত কিন্তু ওই সময় গিয়ে সে আবাদত করতে পারে না তাই ষাট বছর সত্তর বছর টানা এবাদত করাচ্ছে আমি যদি একটা রাত পেয়ে যাই দশটা রাতকে যদি আমি কষ্ট করে এটাকে যাপন করি প্রিয়ন বিজম যখন রমজানের শেষ দশকে তিনি পদার্পণ করতেন আহিয়া লাইলা পুরা রাত জেগে থাকতেন সাদ্দা মেয়ে যারা হোক কোমরটাকে আটশাট করে বেঁধে নিতেন এবাদত করার জন্য

আবদান আমি কি আল্লাহ শুকুর গুজারি বান্দা হতে পারি না আমি কি চাইবো না এমনটা হতে প্রিয়াম শুধু তাই নয় নিজে জেগে থাকতেন না কদারকে পাওয়ার জন্য শেষ দশকের পুরো দশ রাত্রী সকলকে তার পরিবার পরিজন সবাইকে তিনি জাগিয়ে রাখতেন ঘুমোতে দিতেন না এই রাতটাকে পাওয়ার জন্য কারণ একটা রাত পেয়ে গেলে ওই যে আমরা বললাম যে যদি অ্যাটলিস্ট ধরে থাকি তিরাশি বছর চার মাস তাহলে তো আমি যতদিন বাঁচবো তার চেয়ে বেশি আমার এবাদতের সব আল্লাহ তালা মনে দিচ্ছেন এবং কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্রেক আমার রোজার সবাল্লা দিবেন নামাজের সব সবই সব কিছু এখানে পুরো প্যাকেজটা যেহেতু রমজান নিয়ে এসছে আমাদের জন্য তো কেন আমরা এটা ছাড়বো কেন ভাড়াটি আমরা তালাশ করব একটা মাসের দশটা দিনকে আমরা চেষ্টা করতে পারি এখন ভাড়াটিয়া কিন্তু শেষ মানে স্পষ্ট তাদের সুযোগ নেই পুরো এলাকার সবাই কিন্তু তো সেই ক্ষেত্রে আমরা এই রমজানের এতেকাফ গুলিতে এতেকাফ করবার জন্য যে নিয়ম কানুন গুলি আমরা বলতে অযথা আমরা

আপনাদেরকে যারা এই মুহূর্তে দেখছেন যুবক বৃদ্ধ বা বনিতা যারা রয়েছেন সকলের জন্য কিন্তু বিধানগুলো আমরা জেনে নিলাম আশা করি এই তেকাফ আমাদের জীবনে ক্ষমার জন্য সবচাইতে উপযোগ্য বিষয় হিসাবে মানে আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লা তালা আজ এ পর্যন্তই দেখতে থাকুন আগামীকাল ইনশাআল্লাহ ফিরে আসবো এই সময় সুশাল ইসলামী ব্যাঙ্ক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান নিয়ে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আসসালাম